এটা দেখো তো পছন্দ হচ্ছে কিনা আই মিন এইটা পরে অষ্টমীর দিন অঞ্জলি দেওয়া যাবে তো আপনার মনে ছিল স্যার আমি তো ভাবতে পারছি না আমি এটা পরে অষ্টমীর অঞ্জলি দেব আপনার সঙ্গে আপনি দেবেন তো অঞ্জলি দিতে পারি তবে একটা শর্তে পূজোর পর কিন্তু তোমার বক্সিং এর ট্রেনিংটা আবার শুরু করতে হবে গ্লাভস যত্ন করে তুলে রেখেছো নিশ্চয়ই আরে কি করছো কি শাড়িটার মায়ের পায়ে ঠেকাচ্ছো কেন মাথাটা পুরোপুরি গেল নাকি তোমার ঠাকুর কাল যেন এই শাড়িটা পরে স্যারের পাশে দাঁড়িয়ে একসঙ্গে অঞ্জলি দিতে পারি দেখো দেওয়াচ্ছি অঞ্জলি অসহ্য ইঙ্গিটা এক নম্বরের পিচ্ছু কি বলতো এই পদ্ম ফুলের থালাটা উপরে নিয়ে গিয়ে কে রাখলো এই সময় নোস বদ্দি টুডে অষ্টমী বিগ অঞ্জলি হ্যাপেনি হোয়াট ও মাই ফাদার হোয়াট সিং জেঠিমণি বলছি চন্দন ঘষতে হবে তো আমাকে শালিনী ঈশিতা তোমরা দুজনে সকাল থেকে পূজোর কাজে হাত দিয়েছো এ তো ভাবাই যায় না মা জননী লাবু মা বড় বৌমা এরা কেউ নেই ও আই ঠাকুর মশাই হাউসের বাকি বৌরা তো হেয়ার হোয়াট প্রবলেম তা তো বটেই কি হলো এক মিনিট টান 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 সবাই হুঁশিয়ার আমাদের ফুলকি হাজির ফুলকি তোকে ভারী মিষ্টি দেখাচ্ছে তো কোথায় ছিল তো কোনো পুজো শুরু হয়ে গেছে ফুলকি বাহ দারুণ লাগছে তো খুব সুন্দর দেখাচ্ছে ঈশিতাদি এই ফুলকি কে না সত্যি খুব সুন্দর দেখতে বলো না মানে দেখো না এসেই কেমন অ্যাটেনশন ড্র করে নিল এই শোনো শোনো বলছি যে এই শাড়িটা কালকে কি তোমার বরকুমার তোমায় দিয়েছে দিদি ভাই বলছি ফুলকির মুখটা কেমন লাজুক লাজুক লাগছে না এইবার ফুলকির ইচ্ছাটা মা দুর্গা পূরণ করলেই হয় এই তুমি দাদা ভাইয়ের সঙ্গে একসঙ্গে অঞ্জলি দেবে না
আমার দিকে তাকাচ্ছে না। তাকাচ্ছে তাকাচ্ছে, কিন্তু আড়ালে আবডালে তোমাকে বুঝতে দিচ্ছে না। বলছি আমি সবার হাতে গঙ্গা জল দিয়ে দিই, অঞ্জলি দেওয়ার আগে তো হাতটাকে শুদ্ধ করতে হবে। ঠাকুমশাই দিন দিন। শালিনী ম্যাডাম, আমি না একদম বুঝতে পারিনি আমার হাত থেকে কি করে পিছলে গেল। আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, আপনি কিছু মনে করবেন না। ইশিতা, আরে শালিনীকে নিয়ে যাও, ভোগের পরমান্ন রান্না করতে হবে তো নাকি? যাও যাও যাও। হ্যাঁ এই শালিনী, শোনো না শোনো না, বলছি যে এই জল বসে গেলে কিন্তু তোমার হাঁচি টাচি হবে আর তুমি কিন্তু ভোগ রান্না করতে পারবে না। এক কাজ করো, তুমি না যাও, চেঞ্জ করে আসো। ইশিতা শোনো না শোনো না, ওকে একটু নিয়ে যাও না গো। এক কাজ করি, অঞ্জলিটা আমরা শুরু করে দিই বরং, তুমি ভাইয়ের পাশে দাঁড়াও কেমন, আমি গঙ্গা জল দিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ গেছি। এসো শালিনী, যাও চেঞ্জ করে নাও, একটা বিপর্যয় ঘটে গেছে, কি আর করা যাবে, যাও। কি ব্যাপার, আমরা দাঁড়িয়ে রয়েছি কেন? অঞ্জলি শুরু করতে হবে তো, আমি গঙ্গা জল দিয়ে দিচ্ছি, এই না ভাই। ভাই এই যে পাশাপাশি দাঁড়িয়ে অঞ্জলিটা দেবে, ঠিক আছে? হাতে পায়ে একেবারে লক্ষ্মী, কে যে ওকে কাজ করতে বলে। আমার পাশে দাঁড়িয়ে অঞ্জলি দেবার স্বাদ মিটেছে স্যার, আমি কি করব? শালিনী ম্যাডাম তো আমাকে আপনার পাশে দাঁড়াতে দিচ্ছিল না, আপনি সেটা দেখলেন না? জানি না পরিস্থিতিটা কোন দিকে এগোচ্ছে। শালিনীর বিষয়ে রুদ্র যেটা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে তাহলে আমি কি করব? মা, আমি নিজের কাছে আগলে রাখতে চাই স্যারকে, এটা কি খুব বড় দোষে? স্যারকে ছাড়া যে আমি অন্ধকার দেখি চোখে, কি করব বলো?